আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মধ্যে থেকে একজন বরিশাল বোর্ডের 2022 সালের 11 নং প্রশ্নটি সমাধান আমার কাছে জানতে চেয়েছো, তো তার জন্যই আমি আজকের এই ক্লাসটা নিতে বসেছি। প্রশ্নটি ছিল, একটু ভিডিওতে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, প্রশ্নটিতে বলা হচ্ছে বিহিত মুদ্রার পরিমাণ এম ইকল টু 600, ব্যাংকের অর্থের পরিমাণ এম প্রাইম ইকল টু 500, বিহিত মুদ্রার প্রচলন গতি ভি ইকুয়াল টু 10, ব্যাংক অর্থের প্রচলন গতি ভি প্রাইম ইকল টু 20, আর লেনদেনের পরিমাণ টি ইকুয়াল টু 160। এখন এখান থেকে উদ্দীপককে উল্লেখিত তথ্যের ভিত্তিতে দাম স্তর নির্ণয় করতে বলা হয়েছে, এবং বলা হয়েছে উদ্দীপকে এম ও এম প্রাইমের মান দ্বিগুণ হলে দাম স্তর ও অর্থের মূল্যের সম্পর্ক বিশ্লেষণ করো। প্রশ্নটি তোমরা দেখছো, তো এইখান থেকে যেহেতু ক এবং খ তোমরা পারবে, বিভিন্ন বইতে এগুলোর উত্তর দেওয়া আছে, এটি নিয়ে তোমাদের উদ্দীপকটির আমি সমাধান দিচ্ছি। গ নাম্বারে তোমাদের কি চাওয়া হয়েছে? গ নাম্বারে বলা হয়েছে উদ্দীপকে উল্লেখিত তথ্যের ভিত্তিতে দাম স্তর নির্ণয় করো। তো এই তত্ত্বটি আসলে এটি হচ্ছে ফিশারের পরিমাণ তত্ত্ব। ফিশারের মতে একটা নির্দিষ্ট সময়ে দেশের কী হবে, অর্থের চাহিদা এবং অর্থের যোগান পরস্পর সমান হবে, এবং অর্থের যোগানটা হচ্ছে, অর্থের যোগান সমান হচ্ছে এম ভি, আর অর্থের চাহিদা হচ্ছে পিটি। ঠিক আছে, অর্থের যোগান এক্ষেত্রে এম হচ্ছে অর্থের পরিমাণ, এবং আরেকটি যে ভি সেটা হচ্ছে অর্থের প্রচলন গতি। তো প্রচলন গতি মানে একটা অর্থ কতবার হাত বদল হয়। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে কি অর্থের, দেখো, যোগান, এবং এটি হচ্ছে অর্থের চাহিদা। এটা তোমাদের লিখতে হবে না, কিন্তু আমি তোমাদের এমনভাবে বুঝিয়ে দিতে চাচ্ছি যাতে করে এটির ওপরেই কিন্তু প্রশ্ন হয়। তোমরা বোর্ডের প্রশ্নগুলো যদি ঘুরে ফিরে দেখো, এই একটা প্রশ্নের উত্তর জানলেই তোমরা এই তত্ত্বের ওপরে যতগুলো প্রশ্ন আছে সবগুলোর উত্তর করতে পারবে। কাজে একটু ভালো করে বুঝে নাও। ঠিক আছে, তো তিনি কি বলেন যে অর্থের যোগান এবং অর্থের চাহিদা পরস্পর সমান হবে, এবং অর্থের যোগান আমরা কিভাবে পাই? অর্থের যোগান হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ যতবার হাত বদল হয় সেটা দিয়ে গুণ করা, করলে অর্থের যোগান আসে। ধরো 100 টাকা, তুমি 100 টাকা নিয়ে বাজারে গেলা, তো 100 টাকা দিয়ে তুমি হয়তো আইসক্রিম কিনলা, আইসক্রিম আলার কাছ থেকে তার ছেলে টাকা চাইলো, সে তাকে ওই 100 টাকা বললো যে বাবা স্কুলে যাবো আমাকে টাকা দাও, সে 100 টাকা তার ছেলেকে দিল, ছেলে ওই টাকা দিয়ে কী করলো, রিক্সায় চড়লো, রিক্সা ভাড়া দিল। তাহলে তোমার হাত থেকে ওই লোকের হাতে গেল, তার কাছ থেকে রিক্সা, ছেলের কাছ থেকে রিক্সাওয়ালার কাছে গেল, তারপরে রিক্সাওয়ালা আবার ওইটা দিয়ে চাল কিনলো, তাহলে তিনবার হাত বদল হয়ে গেল। তাহলে 100 টাকার পরিমাণ এক্ষেত্রে যোগান হয়ে গেলো 300 টাকা সমান, অর্থাৎ অর্থের এই যোগান এম ভি মানে মোট অর্থের পরিমাণ, আর সেটি যতবার হাত বদল হয়। তো এক্ষেত্রে আবার ব্যাংক সৃষ্ট মুদ্রাও আছে, তো অর্থাৎ বৃহৎ অর্থে মুদ্রা বলতে, আমরা সংকীর্ণ অর্থে মুদ্রা বলতে শুধু নগদ মুদ্রাকে বোঝায়, কিন্তু বৃহৎ অর্থে বলতে কি বোঝায়, ব্যাংক সৃষ্ট যে মুদ্রা সেগুলোকেও বোঝানো হয়। কাজেই অর্থের যোগান হচ্ছে এম ভি এবং এম প্রাইম ভি প্রাইম। এখানে দেখো তোমার প্রশ্নে দেওয়া আছে এম হচ্ছে বিহিত মুদ্রার পরিমাণ, আর ভি হচ্ছে বিহিত মুদ্রার প্রচলন গতি, আর এম প্রাইম হচ্ছে ব্যাংক অর্থের পরিমাণ, এবং ভি প্রাইম হচ্ছে ব্যাংক অর্থের প্রচলন গতি। তো এই হলো আমার অর্থের যোগান, এবং পি হচ্ছে দ্রব্যের দাম স্তর, আর টি হচ্ছে, এক্ষেত্রে টি বলতে লেনদেনের পরিমাণকে বোঝায়, অর্থাৎ কতগুলো কিনলো। ধরো একজন চালের এটা দাম হচ্ছে 60 টাকা কেজি, সে 100 কেজি চাল কিনলো, তাহলে তার খরচ কত হতো, পি গুণিত 100, তাহলে 60 গুণিত 100 = 6000 টাকা, অর্থাৎ অর্থের চাহিদা কত, 60 টাকা কেজি হলে 100 টাকায় 100 কেজি কিনতে 6000 টাকা লাগবে, তার মানে অর্থের চাহিদা হচ্ছে 6000 টাকা, আর অর্থের যোগান হচ্ছে এম ভি, অর্থাৎ কী পরিমাণ অর্থ কতবার হাত বদল হলো। তো তোমার এবার দেখো এক্ষেত্রে বলা আছে এম কত, 600, অর্থাৎ 600, এবং ভি এর পরিমাণ দেওয়া আছে 10। তো সমীকরণে শুধু মানটা বসাবো, 600 × 10, এম প্রাইম দেওয়া আছে কত, 500, আর ভি প্রাইম দেওয়া আছে কত, 20, আর এক্ষেত্রে পি এর মান আমার বের করতে হবে, সবগুলো মান দেওয়া আছে, শুধু আমার বের করতে হবে পি এর মান। ওকে, তাহলে পি
থাকলো আর টি সমান কত বলা আছে টি হচ্ছে 160 তাহলে তোমরা তো সমীকরণের অঙ্ক করেইছো এটা আমরা এরকম চিহ্ন দিই তাহলে 600 গুণিত 10 সমান হলো 6000 যোগ 500 গুণিত 20 সমান হচ্ছে 5 দুগুণ 10 আর 2টা শূন্য 3টা শূন্য তার মানে 10000 এইটা সমান পি 160p এখন p এর মান কত হবে আমরা এই দিকে যদি করে ফেলি অতএব p ইকুয়াল টু হচ্ছে এই 6000 যোগ 10000 এটা থাকলো আর এই 160 এটা তো সবাই বোঝো আমি এটা মনে করে এদিকে নিলাম এটা এদিকে তাহলে p এর মান বের করলে 160 কি হবে ভাগ হয়ে যাবে তো এবার করো p ইকুয়াল টু 6000 আর 10000 কত হয় 16000 আর এই দিকে হচ্ছে 160 ভাগ করলে কত হবে 100 কে 16 কে 16 100 অতএব p ইকুয়াল টু হচ্ছে 100 ঠিক আছে তাহলে গ নম্বরে আমরা দাম স্তরটা পেয়ে গেলাম p ইকুয়াল টু 100 বোঝা গেছে এখন আমরা ঘ নাম্বার প্রশ্নের উত্তরটা একটু বিশ্লেষণ করব তো তার আগে তোমরা আরও একটা উদাহরণ আমার কাছ থেকে একটুখানি দেখে নাও ধরো বলা হলো আমরা বলছি যে চালের দাম হচ্ছে 50 টাকা কেজি চাল কত টাকা কেজি 50 টাকা কেজি তাহলে 1 টাকায় কতটুকু চাল পাওয়া যাবে 50 টাকা কেজি মানে 50 টাকায় পাওয়া যাচ্ছে 1 কেজি মানে 1000 গ্রাম তাই না তাহলে 1 টাকায় কত পাওয়া যাবে অতএব 1 টাকায় পাওয়া যাবে 1000 ভাগ 50 ওকে তাহলে এই শূন্য শূন্য 5 গুণ 10 20 গ্রাম ঠিক আছে তাহলে যদি চাল 50 টাকা কেজি হয় অর্থাৎ 50 টাকায় পাওয়া যায় 1000 গ্রাম তাহলে 1 টাকায় পাওয়া যায় 20 গ্রাম এখন আমরা চালের দামকে দ্বিগুণ করে দিলাম চালের দাম 50 টাকা থেকে বলছি চালের দাম 100 টাকা কেজি কত টাকা কেজি 100 টাকা কেজি তাহলে 100 টাকায় পাওয়া যায় কত গ্রাম 1000 গ্রাম খুব ভালো করে খেয়াল করো তাহলে 1 টাকায় কতটুকু চাল পাওয়া যাবে বলো তো 1 টাকায় পাওয়া যাবে 1000 ভাগ 100 তাহলে কত গ্রাম হলো 10 গ্রাম নিশ্চয় বুঝেছো যখন চাল 50 টাকা কেজি ছিল তখন 1 টাকার মূল্য ছিল 20 গ্রাম চাল চালের দাম যখন 100 টাকা কেজি হলো তখন 1 টাকার মূল্য হলো 10 গ্রাম তার চাল তাহলে চালের দাম আমার দ্বিগুণ হয়ে গেছে কিন্তু অর্থের মূল্য 20 থেকে 10 হয়েছে মানে অর্ধেক হয়ে গেছে তাই না তাহলে আমরা কি দেখছি যে দ্রব্যের দাম আসলে যত বেশি হয় তত অর্থের মূল্য কি হয়ে যায় কমে যায় এই অর্থের অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ অর্থে সাজিয়ে কি পরিমাণ দ্রব্য কেনা যায় সেটাকেই বলা হচ্ছে অর্থের মূল্য তা এখন তোমাদের এই প্রশ্নে বলা হয়েছে যে যদি উদ্দীপকে এম ও এম প্রাইম এর মান দ্বিগুণ হয় তাহলে দাম স্তর ও অর্থ মূল্যের সম্পর্ক বিশ্লেষণ করো তো এখানে তো আমরা দেখলাম যে অর্থের মূল্য যদি বেশি অর্থের অর্থাৎ দ্রব্যের দাম যদি বেশি হয় দ্রব্যের দাম অর্থাৎ দাম স্তর যদি বেশি হয় তাহলে অর্থের মূল্য কি হচ্ছে কমে যাচ্ছে আর দাম স্তর আবার বেশি হওয়ার সাথে অর্থের যোগানের একটা সম্পর্ক আছে অর্থের যোগান যদি বাড়ে তাহলে দাম স্তরও বাড়বে সেটি এখন আমরা এই তত্ত্বের ক্ষেত্রে দেখব দেখো এইখানে আগে আমার কী ছিল আমরা দেখেছিলাম তাহলে পি নির্ণয় সূত্র হচ্ছে এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম ডিভাইডেড বাই টি তো এখন আগে আমার এম ছিল 600 এখন এম দ্বিগুণ হয়েছে তাহলে 600 দ্বিগুণ হলে কত হবে 6 দ্বিগুণ 1200 হবে তাই না আর ভি তো দেয়াই ছিল ভি কত ছিল 10 যোগ এম প্রাইমও দ্বিগুণ হয়েছে এম প্রাইম ছিল 500 500 দ্বিগুণ হলে কত হয় 1000 ভি প্রাইম ছিল কত 20 এগুলো তো কোনো পরিবর্তন হয়নি টি ছিল 160 আছে এখন এটা ক্যালকুলেশন করতে হবে অনলি 1200 12000 আর 10 দ্বিগুণ 20000 আর এইখানে হচ্ছে 160 ওকে তাহলে 12000 আর 20000 কত হয় 32000 আর নিচে হচ্ছে 160 ভাগ করো তো সুন্দর করে 16 দ্বিগুণ 32 20 তাহলে দাম স্তর হয়ে গেল কত p ইকুয়াল টু
200 তাহলে আগে আমার দাম স্তর কত ছিল যখন এটি 600 এটি 500 ছিল তখন দাম স্তর ছিল p = 200 আর দেখো অর্থের যোগান দ্বিগুণ হয়ে যাওয়ার কারণে অর্থাৎ m এর মান এবং m প্রাইম এর মান দ্বিগুণ হওয়ার কারণে দাম স্তর বেড়ে হয়ে গেল 200 তাহলে এটিও দ্বিগুণ হয়েছে এটিও p equal to ছিল 100 আর এটাকে দেখো 2 দিয়ে গুণ করলে কিন্তু 200 হয় তার মানে বলা হচ্ছে যদি অর্থের যোগান বৃদ্ধি পায় তাহলে সমানুপাতিক হারে দ্রব্যের দাম স্তরও বৃদ্ধি পাবে তা এখন তাহলে আমরা এটা প্রমাণ হলো যে অর্থের যোগান বাড়লে দাম স্তর বাড়বে এবং একই হারে বাড়বে ফিশার এই কথাটি বলেছেন এবং আরো একটা আমরা দেখছি যে এখন ভিএম এর কি হবে ভিএম মানে হচ্ছে ভ্যালু অফ মানি অর্থাৎ 1 টাকার সাথে কি পরিমাণ কিনতে পাওয়া যায় আমি যে চালের উদাহরণটা দিয়েছিলাম সেই উদাহরণটা এখানে আরেকবার দেখো যখন দ্রব্যের দাম ছিল p = 100 তো কতটুকু 100 টাকা কেজি হলে কতটুকু চাল কিনতে পারা যাবে তাহলে 1 টাকার সাহায্যে কেনা যাবে 10 গ্রাম চাল তাই না আর এখন যদি p = 200 হয় তাহলে 200 ভাগ 1000 সমান কয় গ্রাম হবে 5 গ্রাম চাল হবে তাই না তাহলে অর্থের দ্রব্যের দাম স্তর যখন দ্বিগুণ হয়ে গেল তখন ভ্যালু অফ মানি অর্থাৎ অর্থের মূল্য কিন্তু কমে অর্ধেক হলো তো এখানে আমরা কত দাম হবে সেটাকে বারবার ভাগ না করে ভ্যালু অফ মানি সূত্র হচ্ছে ভিএম ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই পি ওকে তাহলে যখন 100 টাকা ছিল তখন আমার ভিএম ছিল 1 ডিভাইডেড পি ইকুয়াল টু 100 তাহলে 1 কে 100 দিয়ে ভাগ করলে কত হয় দশমিক আগে দশমিক আগে শূন্য দেওয়া যায় না দেওয়া তার সমান তাই দশমিক শূন্য ক্যালকুলেটর টিপে ভাগ করে দেখো ওকে আর পরবর্তীতে আমার ভি অফ এম কত দাঁড়ালো 1 ভাগ পি তাহলে 1 ভাগ পি এর মান এবার কত হয়েছে 200 তাহলে কত হবে 1 ভাগ 200 সমান দাঁড়াবে 0.005 কে বেশি এটা বেশি না এটা বেশি এইটা বেশি ঠিক আছে তাহলে এবং এই মানটা হচ্ছে এটির অর্ধেক তাহলে আমরা দেখলাম যে অর্থের যোগান যদি বাড়ে তাহলে সমানুপাতিক অর্থাৎ যোগান দ্বিগুণ হলে দাম স্তরে দ্বিগুণ হয় হ্যাঁ এবং কি হচ্ছে ভ্যালু অফ মানি অর্ধেক হয় তো এটি ছিল তোমাদের এই দুই বরিশাল বোর্ডের 2022 সালের 11 নম্বর প্রশ্নের উত্তর আমি আশা করি তোমরা যারা এই ভিডিওটি দেখছো তারা ফিশারের সমীকরণ তত্ত্বের ওপর যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তর করতে পারবে ইনশাআল্লাহ তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে তবে আমাকে জানাবে আমি চেষ্টা করব যতদূর পারি ওকে ধন্যবাদ সবাইকে